হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা মুন্সিগঞ্জের বালাসুর বাজার, আর আমি আপনাদের দেখানোর চেষ্টা করব সন্ধ্যাবেলা এখানে মাছ বিক্রি হয়, কি কি মাছ উঠেছে, আর যদি সম্ভব হয় মাছের দাম কেমন এখানে যায় সেটা দেখানোর চেষ্টা করব। তাই বলবো অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, যদি ভালো লাগে শেয়ার করে দিবেন। আর যারা মুন্সিগঞ্জের বাসিন্দা আছেন বা মুন্সিগঞ্জে যাদের বাসা, অবশ্যই আপনারা কমেন্ট করবেন যদি মুন্সিগঞ্জের কোনো মানুষ আমার এই ভিডিওটা দেখে থাকেন। চলেন একটু পাশে যাই। মাছ উঠছে, বড় বড় মাছ। এই বাজারটা রাতে এই বসে অনেক জনপ্রিয়, বড় বড় মাছ, বড় বড় মাছ। আর মাছ রাতে, আর মাছ ভাই, আর মাছ কত করে বিক্রি হইতেছে কেজি? ২২০ টাকা কেজি। আর বোয়াল মাছ? বোয়াল মাছ কেজি ১৩০০। কত টাকা বিক্রি হলো এটা মাছটা আঙ্কেল? আচ্ছা পরে দেখি। রাতের বালাসুর বাজার এই বাজারটা রাতেই বসে দেখে রাতের বাজার বালাসুর মুন্সিগঞ্জ। এটা ভাই কত করে কেজি চাইতেছেন? কেজি ভাই ১,৯০০ টাকা। ৯০০ টাকা কেজি। এটা কত নেব ওজন? ৪ কেজির মতো হইব ভাই। এটা কি অরিজিনাল পদ্মার? পদ্মার কাঁঠাল মাছ। মইনন ঘাটেও কাঁঠাল মাছ উঠে। ১,০০০ টাকা কেজি, ৯০০ টাকা কেজি আর কি বিক্রি হবে। একটু দেখি এই পাশে ইলিশ মাছ, বড় বড় মাছ, বড় মাছ তো, ওরে অনেক বড় আয় মাছ। এটা কত করে কেজি বিক্রি করতেছেন? কেজি কত করে বিক্রি করতেছেন? এটা চাই ২৫,০০০, যদি নেন একদম ১৫,০০০ কেজি, ১৫০০ টাকা কেজি। না এটা ওজন কত নেব? এটা ৯-১০ কেজি। অনেক বড় সাইজের আয় মাছ এটা হচ্ছে। এটা কি আয় মাছ? গুচি আয়? হ্যাঁ বালাসুর রাতের মাছের বাজার বোয়াল মাছটা একটু দেখি তো। আঙ্কেল বোয়াল কত করে চাইতেছেন? কত করে কেজি? এটা কি পদ্মার বোয়াল? নেই ভালোই জমজমাট মাছের বাজার। ৮০০ টাকা মোটামুটি। ছোট মাছের বাজার বালাসুর রাতের মাছের বাজার। পাইলা মাছ এই হচ্ছে মাছের বাজার, ভালোই জমজমাট। অনেক মানুষ রাতে মাছ কিনতে আসে এখানে, এখানে দিনের মাছের বাজার বসে না, রাতেই বসে। মোটামুটি পদ্মার তরতাজা মাছ পাওয়া যায়। দেখি তো বড় মাছগুলো, কত বিক্রি হইলো? কত বিক্রি হইলো ভাই?
টাকা মাছ আশেপাশে পদ্মা থাকার কারণে পদ্মার তরতাজা মাছ ধরার পর এখানে নিয়ে আসে অন্যান্য জায়গায় বিক্রি হয় পদ্মার ইলিশ ইলিশ কত করে বিক্রি করতেছেন আঙ্কেল ইলিশ কত করে বিক্রি করতেছেন ছোট ইলিশ কত করে বিক্রি করতেছেন ইলিশ কত হয় কটা বিশাল ভালো চমচম দাঁড়ান দাঁড়ান এত মাছ এত বড় মাছ নিতে পারবো না এটা হাওড়ের বল না ভাই এই হচ্ছে বালাসুর মাছের বাজার জমজমাট রাতে এখানে অনেক জমজমাট ভাবে মাছের বাজার বসে আর এটা হচ্ছে এখান দিয়ে মাওয়া যাওয়া যায় আর এখান দিয়ে শ্রীনগর হাইওয়ে রুটে ওঠা যায় এখান দিয়ে আর এখান দিয়ে হচ্ছে ঢাকা দুহার আর এই বাজারটা মোটামুটি রাতেই বসে দিনে এখানে বসে না বাজার বালাসুর জমজমাট খুবই জমজমাট একটি জায়গা এটা মুন্সিগঞ্জ ঢাকা দুহার আপনারা যদি রাতে মাছ কিনতে চান বা মাওয়া যেতে চান মাওয়া তো সকালে বাজার বসে রাতেও বসে শিমুলিয়া ফেরিঘাটে তো আপনারা এখানে চলে আসতে পারেন আর এই হচ্ছে অবস্থা সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় অন্য কোনো জায়গায়